বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসটি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য নির্দেশিত। শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সুলতানা, ঢাকা কলেজে প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমার আজকের যে চতুর্থ বর্ষের জন্য যে আমাদের কোর্স, সেটি হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি, এবং এটির কোড হচ্ছে 243111। তো চলো আমরা আমাদের ক্লাসে যাই এবং বোর্ডের দিকে দৃষ্টিপাত করি। এটি একটি ইনসেক্ট। এই ইনসেক্টের মাউথ পজিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। মুখপাঙ্গ কীটপতঙ্গের দেহের এক ধরনের বিশেষ শিরোপাঙ্গ। আমরা জানি যে পতঙ্গের অংশগুলির মধ্যে একটি প্রধান অংশ হচ্ছে শিরো বা মস্তক, এরপরে আছে বক্ষঞ্চল এবং তারপরে তার উদর অঞ্চল। তো একদম শিরোপাঙ্গের বা সেফালিক অ্যাপেন্ডেজেস একটি হচ্ছে মাউথ। তো এগুলি মস্তকের সম্মুখাঞ্চলের অঙ্কীয় দেশে, অর্থাৎ নিচের দিকে অবস্থিত এবং মুখচ্ছিদ্রের চারদিক ঘিরে এই মাউথ পার্টসগুলি বা মুখপাঙ্গের অংশগুলি অবস্থান করে। এগুলির প্রধান কাজ খাদ্য গ্রহণ এবং ভক্ষণে সহায়তা করা। তাহলে আমরা বলতে পারি যে ইনসেক্টের দেহের সম্মুখভাগের মস্তকীয় অংশে অঙ্কীয় দিক বরাবর মুখচ্ছিদ্রের সাথে যুক্ত একগুচ্ছ উপাঙ্গ, যারা খাদ্যযন্ত্র বা খাদ্য পরিপাককারী যন্ত্র তৈরি করে, সেগুলিকে মুখপাঙ্গ বলে। তো ইংরেজিতে এই মুখপাঙ্গগুলিকে ফিডিং অ্যাপারেটাস বলা হয়। কীটপতঙ্গের মুখপাঙ্গ সাধারণত পাঁচ প্রকার অংশ সমন্বয়ে গঠিত। এখানে আমরা নামগুলি আমি লিখে দিয়েছি। না, সাধারণ যে অংশগুলি সেগুলি হচ্ছে ল্যাব্রাম, তারপরে ম্যান্ডিবেলস, এরপরে আছে ম্যাক্সিলা, এরপরে হাইপোফ্যারিংস এবং ল্যাবিয়াম। তো ল্যাব্রাম এটা হচ্ছে একটা সংখ্যায়, উপরে ঠোঁট বলা যেতে পারে এটাকে। ম্যান্ডিবেলস এগুলি একজোড়া, অর্থাৎ দুই পাশে দুইটি, আর ম্যাক্সিলা এগুলো একজোড়া, দুই পাশে দুইটি অবস্থান করে। হাইপোফ্যারিংস এটা হচ্ছে ল্যাবিয়ামেরই একটা অংশ, আর সবচেয়ে নিচের দিকে থাকে, উপরের ঠোঁটের ভিতরের দিকে ল্যাবিয়ামের অংশটা থাকে, এটি হচ্ছে সংখ্যায় একটি। এছাড়াও হাইপোফ্যারিংস ছাড়াও আরেকটি থাকে, সেটি হচ্ছে এপিফ্যারিংস, সেটাও কিন্তু ওই ল্যাব্রামের নিচের দিকে অবস্থান করে। তো এই হচ্ছে একটি টিপিক্যাল মাউথের বিভিন্ন অংশ ইনসেক্টের জন্য। তো আমরা কিন্তু এই সম্পর্কে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আরশোলা বা গ্রাস হপারের বিষয়ে পূর্বেই জেনেছি। তথাপি এগুলি যেহেতু ইনসেক্টের মাউথ পার্টসের মূল অংশ এবং এগুলির উপর ভিত্তি করেই কিন্তু পতঙ্গের মুখপাঙ্গ পরিবর্তিত এবং অভিযোজিত হয়, তাই এই সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। তো আমরা আরেকটি ছবি দেখি, যেখানে আমরা ইনসেক্টের এই মাউথের এই অংশটার যে বিভিন্ন অংশগুলি আমরা দেখলাম, সেই অংশগুলির যে কত রকম হতে পারে বা এই বিষয়ের উপর একটু আলোকপাত করি। এখানে একটি টিপিক্যাল ইনসেক্ট মাউথের বিভিন্ন পার্টস বা অংশগুলি ছবি দেখা যাচ্ছে। প্রথমটি
বলেছিলাম আমরা ল্যাব্রাম, যেটি উপরে ঠোঁট হিসাবে পরিচিত ইনসেক্টের। তারপরে রয়েছে এক জোড়া ম্যান্ডিবেল, এবং এই ম্যান্ডিবেল হচ্ছে কাটার কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ খাদ্যকে টুকরা টুকরা করতে সমর্থ। এই জন্য এটার সাথে দন্তকের মতো অংশ থাকে, টিথ বলা যেতে পারে, তুলনা করা যেতে পারে টিথের সাথে। এরপর এবং এটা আবার ইনসেক্টের মুখচ্ছিদ্রের সাথে অ্যাডাক্টর মাসেল দিয়ে কিন্তু আটকানো থাকে শক্তভাবে। আচ্ছা, তারপরে এখানে আমরা একজোড়া ম্যাক্সিলা দেখতে পাচ্ছি। ম্যাক্সিলার কিন্তু বেশ কতগুলি অংশ রয়েছে। এই অংশগুলির নামগুলি আমাদের জানা দরকার এই কারণে যে এগুলি কিন্তু পরবর্তীতে যখন আমরা বিভিন্ন টাইপসের মাউথপার্সগুলি আলোচনা করব, সেখানে দেখব আমরা যে এই অংশগুলি বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ খাদ্যাভ্যাসের কারণে, এবং খাদ্যকে তারা কীভাবে সংগ্রহ করবে বা ভক্ষণ করবে সেটার উপর নির্ভর করে এই মাউথপার্সের অংশগুলি পরিবর্তিত হয়ে বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে। সেই কারণেই আমরা তখন আমরা এই অংশগুলির নাম ইউজ করব যে কোনটা কীভাবে পরিবর্তিত বা পরিবর্তিত হয়ে অভিযোজিত হয়েছে খাদ্য গ্রহণের জন্য। তো এখানে যেমন রয়েছে ম্যাক্সিলারি পাল্প রয়েছে, ম্যাক্সিলার অংশগুলির মধ্যে একটি রয়েছে ম্যাক্সিলারি পাল্প। তারপরে রয়েছে এখানে গ্যালিয়া, এরপরে রয়েছে বড় অংশটা হচ্ছে ল্যাসিনিয়া, এরপরে এই অংশটা স্টাইপস দিয়ে যুক্ত থাকে, আর এই অংশটা হচ্ছে কার্ডো। আর ভিতরের দিকে ওই ল্যাব্রামের একটি অংশ হিসেবে থাকে হাইপোফ্যারিংস বা উপজিহ্বা, এটা খাদ্যকে ঠেলে গলাধঃকরণে সাহায্য করে। এরপরে আমরা যে অংশটির চিত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যাবিয়াম, এবং এটার অংশগুলি রয়েছে হচ্ছে ল্যাবিয়াল পাল্প, তারপরে রয়েছে প্যারাগ্লোসা, এরপরে আছে গ্লোসা, ছোট্ট প্যারাগ্লোসার ভিতরে অবস্থান করে, তারপরে আছে প্রিম্যান্টাম, তারপরে আছে মেন্টাম, এবং সবশেষে সাবমেন্টাম। এই অংশটা কিন্তু বাইরের দিকে থাকে এবং এটি কিন্তু ভিতরের দিকে লাগানো অবস্থায় থাকে। তো এই হচ্ছে ল্যাবিয়ামের চিত্র। তাহলে আমরা এই ছবিটা কিন্তু আগে ইন্টারমিডিয়েট বা আইএসসি পড়ার সময় জীববিদ্যায় একটা গ্রাস ওপারের বিভিন্ন মুখপাঙ্গের বর্ণনার সময় কিন্তু আমরা এই চিত্রটা পড়েছি, এবং আশা করি তোমরা ব্যবহারিক ক্লাসেও এই অংশগুলির মানে প্র্যাকটিস করেছো নিজের হাতে। তো ঠিক আছে, তো আমরা এখন পরবর্তী অংশে যাই, যে এই টিপিক্যাল মাউথপার্টসগুলি কীভাবে অভিযোজিত হয় এবং সেগুলি পরবর্তীতে পরিবর্তিত হয়। তো এটাকে কী বলছি আমরা, টাইপস অফ মাউথপার্টস ইন ইনসেক্টস। আমরা জানি এই পৃথিবীতে ইনসেক্টসের বৈচিত্র্যতা সর্বাধিক, তার কারণ হচ্ছে এগুলি জলে, স্থলে এবং অন্তরীক্ষে সর্বত্রই বসবাস করে। এই কারণে বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণেও পতঙ্গের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। বিভিন্ন পতঙ্গ কিছু কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণ করে, আবার কিছু কিছু পতঙ্গ আছে যারা সর্বভুক, অর্থাৎ সব ধরনের খাদ্য খাবার হিসাবে খায়। তাই খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে এই মুখপাঙ্গের গঠন বৈচিত্র্যে আগেই বলেছি এবং আকার আকৃতিতে পরিবর্তন দেখা যায়, এবং এই কারণেই বিভিন্ন কীট পতঙ্গকুলের মুখপাঙ্গের গঠনগত পার্থক্য এত বেশি পরিলক্ষিত হয়। এখন আমরা দেখি যে পতঙ্গের কত ধরনের মুখপাঙ্গ দেখা যেতে পারে। কীটতত্ত্ববিদ মেটকাফ এবং তার সহকর্মীরা 1936 সালে কীট পতঙ্গকুলের মুখপাঙ্গগুলিকে বেশ কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেন। এই শ্রেণীগুলি এই রকম, আমি লিখে দিয়েছি এখানে যে সাত রকম বলা যেতে পারে, তারাই সাত রকমভাবে এটাকে ভাগ করেছেন, এবং আমরা দেখি কী কী রয়েছে। প্রথমটি হচ্ছে বাইটিং অ্যান্ড চিউইং টাইপ, অর্থাৎ এটা কর্তন এবং চোষণ উপযোগী মুখপাঙ্গ। নাম্বার টু র্যাস্পিং অ্যান্ড সাকিং টাইপ, এটা হচ্ছে ঘর্ষণ এবং শোষণ, ঘর্ষণ মানে
তারা কুড়ে কুড়ে খায়, এই জন্য এটাকে ঘর্ষণ বলে, রাস্পিং অ্যান্ড সাকিং। তারপরে তারা সেখান থেকে শোষণ করে খাদ্যটা। এরপরে 3 নম্বর হচ্ছে স্পঞ্জিং টাইপ, এটাও কিন্তু শোষণ করে বা চেটে চেটে খায়। ঠিক আছে, আমরা এই সম্পর্কে বিস্তারিত যখন আলোচনা করব টাইপসগুলি, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এগুলা কীভাবে কাজ করে। আরেকটি রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটি মাউথ পার্স, 4 নম্বর পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইম, এটা হচ্ছে ছেদন করে বা ছিদ্র করে এবং তারপর সে শোষণ করে। ছেদন মানে অনুবিদ্ধন বা সুচ ফোটার মতো যে কাজটা হয়। আচ্ছা, এই যে পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ, এই মাউথ পার্সগুলি কিন্তু আবার যে বিভিন্ন ধরনের পতঙ্গের ক্ষেত্রে বিভিন্ন রকম দেখা যায়। তো সেখানে আমরা সেগুলিকে সেই পতঙ্গের যে অর্ডারগুলা সেটার উপর ডিপেন্ড করেই সেই পতঙ্গকুলকে আমরা নামকরণ করেছি মাউথ পার্সগুলোর। যেমন কোনো কোনো মাউথ পার্স রয়েছে পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপের মধ্যেই, যেমন ডিপটেরান মাউথ পার্স রয়েছে, হেমিপটেরান মাউথ পার্স রয়েছে, হেমিপটেরা বর্গের পতঙ্গ, অ্যানোপ্লুরান মাউথ পার্স রয়েছে, অ্যানোপ্লুরা বর্গের পতঙ্গগুলির যে ধরনের মুখপাঙ্গ দেখা যায়, এবং আরেকটি রয়েছে সাইফনোপটেরার সাইফনোপটেরান মাউথ পার্স। আচ্ছা, তারপরে আসি আমরা 5 নম্বরে, এটা হচ্ছে চিউইং অ্যান্ড ল্যাপিং টাইপ, এটা হচ্ছে চর্বণ এবং লেহন, মানে চেটে খায়, ফার্স্টে চিবিয়ে চিবিয়ে কুড়ে কুড়ে দাঁতের মতো, তারপরে সেটা চেটে নিয়ে নেয়। তো এই হচ্ছে চিউইং অ্যান্ড ল্যাপিং টাইপ। আরেকটি টাইপস আছে সাইফনিং টাইপ, আমরা এটা আলোচনা করব। এবং আরও এক ধরনের মাউথ পার্স দেখা যায়, এগুলাকে মাউথ পার্সের পূর্ণাঙ্গ রূপ না বললেই ভালো, কারণ এগুলো হচ্ছে ডিজেনারেটিভ টাইপ। 7 নম্বরে এটাকে ফেলা হয়েছে, মানে এগুলো হচ্ছে অপজাত বা ক্ষয়প্রাপ্ত, অর্থাৎ পূর্ণাঙ্গ পতঙ্গের মধ্যে সাধারণত এই ডিজেনারেটিভ টাইপ মাউথ পার্স দেখা যায় না, কারণ নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা অপজাত বা ক্ষয়প্রাপ্ত, মানে হচ্ছে যে পূর্ণাঙ্গভাবে কোনো মাউথ পার্সই এরভাবে সে গঠন করতে পারে নাই। অর্থাৎ এটা একটা পতঙ্গের জীবনচক্রের বিশেষ কিছু দশায় এই ধরনের অপজাত বা ডিজেনারেটিভ টাইপ মাউথ পার্সগুলি দেখা যায়। তো এখন আমরা এই যে বিভিন্ন ধরনের মাউথ পার্সগুলি আমরা আলোচনা করলাম হেডিং ওয়াইজ, এই প্রত্যেকটা মাউথ পার্সের একটু আমরা ছবি সহ তাদের গঠন বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করি। প্রথম মাউথ পার্স বা প্রথম ধরনের যে মাউথ পার্স আমরা দেখেছিলাম, বাইটিং অ্যান্ড চুইং টাইপ, কর্তন এবং চোষণ উপযোগী যে মুখপাঙ্গ, এই ধরনের মুখপাঙ্গ অনেকটা আদিম প্রকৃতির এবং ধারণা করা হয় এদের থেকে অন্যান্য ধরনের মুখপাঙ্গের উৎপত্তি হয়েছে। এটি একটি ল্যাব্রাম, তারপরে এপিফ্যারিংস, হাইপোফ্যারিংস এবং একজোড়া ম্যান্ডেবেল, ম্যাক্সিলা এবং একটি ল্যাবিয়াম নিয়ে গঠিত। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যে চিত্রটা দেখেছিলাম এটা কিন্তু একটি টিপিক্যাল মাউথ পার্সের চিত্র, এবং এটাই হচ্ছে আদি ধরনের যে মাউথ পার্স সেটার প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ এখানে ল্যাব্রাম, ল্যাবিয়াম যথাক্রমে উপরের এবং নিচের ঠোঁট তৈরি করে, ম্যাক্সিলা পাশে থেকে খাবারগুলিকে খণ্ড খণ্ড করে দেয় এবং ঠেলে দেয়, আর ম্যান্ডিবেল শক্ত খাদ্যগুণাগুলোকে টুকরা টুকরো করে কেটে ফেলে। এপিফ্যারিংস এবং হাইপোফ্যারিংস, এপিফ্যারিংসটা নিচে এখানে বোঝা যাচ্ছে না, আর হাইপোফ্যারিংস এপিফ্যারিংস এগুলোর কাজ হচ্ছে যে এগুলো একটু মেমব্রেনাস ধরনের, যারা খাদ্যগুলিকে গলাধঃকরণে সাহায্য করে। এবং এই ধরনের মুখপাঙ্গের উদাহরণ যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে কোন ধরনের মুখপাঙ্গ কোন কোন পতঙ্গে দেখা যায়, এবং সেটা হচ্ছে এই আমরা বাইটিং এবং চিউইং টাইপ মুখপাঙ্গ আমরা অর্থোপটেরা এবং অ্যাটেরিগোটার কলিওপটেরা এদের বিভিন্ন যে পতঙ্গগুলো দেখা যায় সেই পতঙ্গদের মধ্যে এই বাইটিং অ্যান্ড চুইং টাইপ মাউথ পার্স দেখা যায়। বুঝতে পেরেছ? দুই নম্বরে আমরা কি পেয়েছিলাম, রাস্পিং অ্যান্ড সাকিং টাইপ। তো রাস্পিং অ্যান্ড সাকিং মানে হচ্ছে যেগুলি ঘর্ষণ এবং শোষণ উপযোগী মুখপাঙ্গ। ঠিক আছে, রাস্পিং অ্যান্ড সাকিং টাইপ। তো
স্প্রিং অ্যান্ড সাকিং টাইপ মুখপাঙ্গ যে সেগুলি আমরা দেখি কেমন, তো এগুলি হচ্ছে এই যে দেখতে অনেকটা এরকম স্প্রিং টাইপ। তো এই মুখপাঙ্গগুলা বর্ণনা আমরা এভাবে দেব যে এই ধরনের মুখপাঙ্গ সাধারণত থাইসানোপটেরা, যাদের উদাহরণ হচ্ছে থ্রাইপস, এই কীটপতঙ্গগুলিতে দেখা যায়। এক্ষেত্রে কীটপতঙ্গের মাথার সামনে ছোট ঠোঁট বা বিকের মতো একটা অংশ থাকে, এবং ফলে কী হয়, যা সামনে ল্যাব্রাম, পাশে ম্যাক্সিলা এবং পেছনে ল্যাবিয়াম দিয়ে তৈরি হয়। ল্যাব্রাম দেখতে বেশ বড়, ত্রিকোণাকার গঠন বিশিষ্ট, ম্যাক্সিলা হচ্ছে লম্বা এবং ত্রিকোণাকার, আর এটা দূরের একটি পাল বহন করে। তাছাড়া তোমার ল্যাবিয়াম যে সেটা বেশ প্রশস্ত এবং পাল ছোট। তো এই হচ্ছে এটার গঠন। এছাড়া এদের ঠোঁটের মাঝে স্টাইলেট বা ম্যান্ডিবুলার স্টাইলেট থাকে, আর হচ্ছে একটি ছোট নলাকার উপজিহ্বাও এদের দেখা যায় এই ধরনের মানে পতঙ্গের মুখপাঙ্গে। আর স্টাইলেটগুলির প্রতিটি ঠোঁটের বাইরে সহজেই ঢুকতে এবং বেরোতে পারে, অর্থাৎ এই সকল অংশগুলি একত্রে ছেদক যন্ত্র হিসাবে এরা কাজ করে, টেনে নিতে, খাবার টেনে নিয়ে খাওয়ার উপযোগী মুখপাঙ্গ। রাস্পিং এবং শোষক ধরনের মুখপাঙ্গ কর্তন, শোষণ, ছেদন, শোষণ মুখপাঙ্গের মাঝামাঝি পর্যায়ে অবস্থিত। এতে ডান ম্যান্ডিবেলের অনুপস্থিতির কারণে দেখতে অসমান মনে হয়। তো যা হোক, এদের বিভিন্ন অংশগুলি যদি আমরা একটু বর্ণনা দেই, এটা আসলে হেডের অংশ এবং যেগুলো হচ্ছে পুঞ্জাক্ষি, এটা আমাদের দরকার নেই। আমাদের যে অংশগুলো দরকার সেটা হচ্ছে ম্যান্ডিবেল, এখানে হচ্ছে যে ম্যাক্সিলারি পাল্প, স্টাইলেট যেটা আমরা বললাম খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়ে খাবার ইয়ে করে, এই যে স্টাইলেটটা লম্বা হয়ে চলে যায় খাবার গ্রহণের জন্য। তারপরে হচ্ছে ম্যাক্সিলারি পাল্প রয়েছে তাদের, ল্যাবিয়াম আছে, ল্যাবিয়াল পাল্পও আছে, আর এদিক দিয়ে এই অংশটা আসলে তাদের মানে প্রোথোরাক্সের অংশ আর কি। তো ওদের তো মাউথপার্সটা সামনের দিকে ঝুলে থাকে, সেই কারণে দেখতে এরকম মনে হয়। এটা একটু চিত্রটা পুরাপুরি দেখানো হয়েছে এই যে কারণে যেন অংশগুলোকে স্পষ্ট করে বোঝা যায়, এটা ছবি টাকা হয়েছে এভাবে আর কি। ঠিক আছে, তো থ্রাইপসের রাস্পিং টাইপ অফ রাস্পিং অ্যান্ড সাকিং টাইপ অফ মাউথপার্স। তারপরে যেটা আমরা তিন নম্বরে কী পড়ে দেখেছিলাম, যে স্পঞ্জিং টাইপ, স্পঞ্জিং টাইপ মুখপাঙ্গ সাধারণত কোন ধরনের পতঙ্গে দেখা যায়, যেগুলি হচ্ছে মাছি। মাছি তো আমরা সবাই চিনি, ফ্লাই, এই মাছির হাউস ফ্লাই যেগুলো, তাদের মাউথপার্সটা কিন্তু স্পঞ্জিং ধরনের সাধারণত। এগুলাকে আমরা কমন হাউস ফ্লাই বলে থাকি। এটি তরল খাদ্য শোষণের উপযোগী হিসাবে রূপান্তরিত হয়ে থাকে এই মাউথপার্সগুলি, এবং এখানে কোনো ম্যান্ডিবেল থাকে না, দুইটি ম্যাক্সিলারি পাল্পের উপস্থিতি দেখা যায়। আর ল্যাবিয়াল বিশেষভাবে, ল্যাবিয়ামটা বিশেষভাবে রূপান্তরিত হয়ে প্রোবোসিস গঠন করে, এই যে প্রোবোসিসের মতো লম্বা অংশটা ল্যাবিয়াম। আর হচ্ছে এখানে কী থাকে, প্রোবোসিসের তিনটা অংশ থাকে, গোড়ার দিকে সূচালো রোস্ট্রাম যার সঙ্গে ম্যাক্সিলারি পাল্প বর্তমান, মধ্যবর্তী থাকে হস্টেলাম, আর মধ্যপৃষ্ঠে একটা নালি থাকে যেটা হস্টেলাম হিসাবে পরিচিত, আর দূরবর্তী দুটি অংশে বিভক্ত ল্যাবেলাম দেখা যায়। তো যাই হোক, এটা হচ্ছে টিপিক্যাল যে মাছি আমরা দেখি সেই মাছির মাউথপার্স। তো এটা কী করে, খাদ্যনালীর মাধ্যমে খাদ্যটা পরে মুখচ্ছেদের মধ্যে, চেটে চেটে খাবার কিন্তু খায় সে, এই যে জিব্বার মতো অংশ দেখা যায়, ল্যাব্রামটা দেখেছো কেমন জিব্বার মতো। তো এই হলো স্পঞ্জিং টাইপ অফ মাউথপার্স, যেটার উদাহরণ হচ্ছে মাছি বা হাউস ফ্লাই। এবার আসি আমরা চার নম্বর এক ধরনের মাউথপার্স, যেগুলো হচ্ছে পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মাউথপার্স। এবং আমরা বলেছিলাম যে এই মাউথপার্সগুলি বিভিন্ন বর্গের পতঙ্গে বিভিন্ন রকমভাবে অভিযোজিত বা রূপান্তরিত বা পরিবর্তিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এক ধরনের মাউথপার্স ছিল আমাদের কি, ডিপটেরান টাইপ ছিল, অর্থাৎ ডিপটেরা বর্গের যে পতঙ্গ। ডিপটেরা বর্গের পতঙ্গের নাম কি তোমাদের মনে আছে, কী ধরনের পতঙ্গ? খুব কমন কিন্তু একটি পতঙ্গ, যেটি সবসময় আমাদেরকে ডিস্টার্ব করে এবং খুবই বিভিন্ন ধরনের রোগও বহন করে। এগুলি মসকিউটো,
মসকিউটোর মুখপাঙ্গ কিন্তু এই ডিপটেরান টাইপ, অর্থাৎ পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ। ফার্স্টে পিয়ার্স করে, মানে ছিদ্র করে, সুয়ের মতো আগে ঢুকিয়ে দেয় তাদের হুলটা, তারপরে তারা সেখান থেকে রক্ত বা রক্তরস বা যাই হোক শোষণ করে নেয়। তো এই হলো ডিপটেরান টাইপস অফ মাউথ বার্ডস, যেটা পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সেখানে আমরা কী কী দেখতে পাই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিলারি পাল, তারপরে এখানে রয়েছে ল্যাব্রাম, তারপরে এখানে রয়েছে ম্যাক্সিলা, এখানে আছে ম্যান্ডিবেল, তারপরে রয়েছে ল্যাবেলা। ঠিক আছে, এই ল্যাবেলাটাই কিন্তু মানে ছিদ্র করে রক্তকে শোষণ করে নেয়। তো এই হচ্ছে ডিপটেরান টাইপ অফ পিয়ার্সিং অ্যান্ড সাকিং মাউথ বার্ডস। ঠিক আছে, তো নেক্সট আর একটা আমরা পড়েছিলাম কি, যে হেমিপটেরান টাইপ, অর্থাৎ হেমিপটেরা বর্গের যে পতঙ্গ তাদের যে মাউথ বার্ডস, সেটা হচ্ছে উদাহরণ কি, কাইমেক্সের নাম কি তোমাদের মনে আছে? কি কাইমেক্স, কোন কোন পতঙ্গটা? ছাড় পোকা, ছোট ছোট পতঙ্গ এগুলি, এবং এগুলি কি করে, কামড় দিয়ে রক্ত শোষণ করে নেয়। সো তারাও কিন্তু পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ অফ হেমিপটেরান মাউথ বার্ডস। এদের অংশগুলো দেখো কেমন, ল্যাবিয়াম প্রোবোসিসের মতো তৈরি করে, প্রোবোসিসটাই সুচের মতো ভিতরে ঢুকে রক্তকে শোষণ করে, তারপরে ম্যান্ডিবেল তো আছেই, ম্যাক্সিলাও আছে, এদের উদাহরণ হচ্ছে কাইমেক্স। ঠিক আছে, এটা কি হেমিপটেরান টাইপ, টাইপস অফ মাউথ বার্ডস। তো এরা রোস্ট্রাম বা প্রোবোসিস বহন করে এবং যেগুলা রক্তকে শোষণ করতে সক্ষম। আচ্ছা, আর একটা মাউথ বার্ডস রয়েছে অ্যানোপ্লুরান। অ্যানোপ্লুরান মানে এটাও কিন্তু ওই যে কাইমেক্সের মতোই, ছাড় পোকার মতোই, একটু সামান্য একটু ডিফারেন্স আছে। এ ধরনের ইয়েতে দেখা যায়, মাথার উকুনে দেখা যায়, ছাড় পোকার মতো, কিন্তু এদের উদাহরণ হচ্ছে মাথার উকুনটা, পেরিকুলাস যেটা, অর্থাৎ পেরিকুলাস, সাইমেক্স, এগুলো কিন্তু সব কি পরজীবী পতঙ্গ কিন্তু, অর্থাৎ এরা অন্য প্রাণীর থেকে খাদ্য গ্রহণ করে তাদের মানে জীবন নির্বাহ করে। সো এটা হচ্ছে কাইমেক্সের হেমিপটেরান টাইপ, আর অ্যানোপ্লুরার যেটা উদাহরণ সেটা হচ্ছে উকুন, বা যেটাকে আমরা বলি প্যাডিকুলাস। ঠিক আছে, তো প্যাডিকুলাস যেটা সেটা হচ্ছে অ্যানোপ্লুরান। এটা হচ্ছে কীরকম, এটা হচ্ছে মুখপাঙ্গগুলি গলবিলের নিচে অনেকটা লম্বাটে প্রকৃতির, এবং ছাড় পোকার মতোই এদের ইয়ে, তবে তাদের একটা বিশেষ অংশ থাকে, এটা হচ্ছে বাক্কাল ডেন্টিকেল বলে এগুলাকে। এটা দিয়ে তারা সহজে মাথার চামড়ার সাথে কিন্তু আটকে থাকতে মানে সমর্থ হয়, তা নাহলে কিন্তু তারা পরজীবী হিসাবে কিন্তু অন্য কোনো প্রাণীর হোস্টের সাথে তারা লেগে থাকতে পারবে না, এবং সেজন্য তারা আটকে থাকে কি দিয়ে, তাদের বাক্কাল ডেন্টিকেল দিয়ে তারা পরজীবী প্রাণীর সাথে আটকে থাকে, বা মাথার চামড়ার সাথে আটকে থাকে, যেন সেখান থেকে তারা রক্ত শোষণ করে খেতে পারে। তো এই হচ্ছে অ্যানোপ্লুরান টাইপ অফ মাউথ বার্ডস, সেম টু অনেকটাই হেমিপ্টেরান টাইপ অফ মাউথ বার্ডসের মতো। আচ্ছা, আরেকটা কী বাকি থাকলো আমাদের পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ মাউথ বার্ডসের মধ্যে, সাইফোনোপটেরান টাইপ, টাইপস অফ মাউথ বার্ডস। এবং এটা কোন ধরনের পতঙ্গে দেখা যায়, সাইফোনোপটেরা বর্গের পতঙ্গতে দেখা যায়। সাইফোনোপটেরা বর্গের পতঙ্গ কোনগুলি, ফ্লি, FLEA, ফ্লি, এক ধরনের মাছির মতো দেখতে এগুলা। এবং এগুলো হচ্ছে কীরকম জিনিস, এরা হচ্ছে সাধারণত গৃহপালিত পশু পাখির গায়ে কিন্তু এরা পরজীবী হিসাবে বসবাস করে। তো আমরা যে পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপসের মাউথ বার্ডসের সবগুলা ইনসেক্টই কিন্তু মেইনলি পরজীবী। তো এখানে যারা পশু পাখির গায়ে লেগে থাকে সেগুলাকে ফ্লি, এক ধরনের মাছি বা পরজীবী বলে। এগুলা কিন্তু এই কুকুর, গরু, বিড়াল, হাঁস, ছাগল, পাখি, বিভিন্ন ধরনের মানে হোস্টের উপরে তারা পরজীবী হিসাবে বসবাস করে। এবং এই মুখপাঙ্গের বৈশিষ্ট্য হলো ব্লেডের দিকে একত্রিতভূত হয়, ফলে ম্যান্ডিবেল, তারপরে হচ্ছে ল্যাব্রাম, এপিফ্যারিংস ঘিরে একটি ফাঁপা নলাকার একটা প্রোবোসিস তৈরি হয়, যেটা দিয়ে তারা ছিদ্র করে সেখান থেকে রক্ত শোষণ করে গ্রহণ করে। সাইফোনোপটেরান টাইপ অফ মাউথ বার্ডস, যেটা কার অন্তর্গত, পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ অফ মাউথ বার্ডসের অন্তর্ভুক্ত।
তো এই হলো পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপসের বেশ কয়েক ধরনের মুখাপাঙ্গ। এরপর আমরা আর এক ধরনের মাউথপাস দেখেছিলাম, 5 নম্বরে চিউইং অ্যান্ড ল্যাপিং ট্যাং। তো চিউইং অ্যান্ড ল্যাপিং হচ্ছে কোনগুলো, যেগুলো চর্বণ এবং লেহন করে বা চেটে খায়। তো এই ধরনের মুখপাঙ্গ সাধারণত খুব ইম্পর্টেন্ট কিছু ইনসেক্টের মধ্যে দেখা যায়। সেগুলা কি কি? মৌমাছি, বোলতা, কীরকম এরা হুল ফুটায়। এরা কোন বর্গের পতঙ্গ জানো তোমরা? এরা হচ্ছে হাইমেনোপ্টেরা বর্গের পতঙ্গ, খুব ইম্পর্টেন্ট। এবং এরা কিন্তু খুব উপকারী পতঙ্গ। এরা কি করে? ফুলের মধু এবং পরাগ এগুলা তারা ফুল থেকে সংগ্রহ করে, এবং সেই সংগ্রহ করার জন্যই এদের মুখপাঙ্গগুলি বিশেষভাবে অভিযোজিত হয় বা পরিবর্তিত হয়। এটি অনেক ক্ষেত্রে ছেদক এবং শোষক মুখপাঙ্গের মতোই আসলে কাজ করে অনেক ক্ষেত্রে, ওই যে বাইটিং অ্যান্ড সাকিং টাইপের মতোই। তো এই ধরনের মুখপাঙ্গে ল্যাব্রাম চোয়ালের নিচে অবস্থান করে এবং মাংসল এপিফ্যারিংস ল্যাব্রামের নিচে ঢুকে থাকে। ম্যানিবল দুটি কোথায় থাকে? ল্যাব্রামের উভয় পাশেই কিন্তু অবস্থান করে এবং সেগুলি অনেকটা নরম এবং মসৃণ প্রকৃতির হয়। তো শ্রমিক মৌমাছি যারা মৌচাক তৈরিতে সাহায্য করে, এদের কিন্তু ম্যাক্সিলাগুলি একটু ভিন্ন প্রকৃতির। তাদের কিন্তু ল্যাসিনিয়াটা অনুপস্থিত থাকে এবং ম্যাক্সিলারি পাল্প থাকে ক্ষয়প্রাপ্ত। কিন্তু এদের কিন্তু গ্যালিয়াটা বেশ লম্বা এবং ব্লেডের মতো, এবং ল্যাবিয়াম কিন্তু গোড়ায় লেগে থাকে এবং সন্ধিযুক্ত। এদের কিন্তু প্রিমেন্টাম মেন্টাম এই অংশগুলো, যে অংশগুলো থাকে প্রিমেন্টাম মেন্টাম সেগুলো সাবমেন্টাম, এগুলো সবগুলো অংশ এদেরকে দেখা যায়, আমরা একটা আগের ছবিতে দেখেছি। এবং এদের প্যারাগ্লোসা অনেকটা ক্ষয়প্রাপ্ত, তবে গ্লোসাগুলো কিন্তু একত্রিত এবং লোমে কিন্তু আবৃত। এই যে দেখো গ্লোসা লোমে আবৃত। আর হচ্ছে এদের কেমন বৈশিষ্ট্য, আর এদের যে সামনে অনেকখানি লম্বা হয়ে যেটা লম্বা টং লাইক একটা জিব্বার মতো অংশ এবং মাথা চামচের মতো, এই যেটাকে বলে মধু চামচ, এটা দিয়ে কিন্তু তারা খাদ্যটা গ্রহণ করে। খাদ্য গ্রহণের সময় ম্যাক্সিলার গ্যালিয়া অংশ এবং ল্যাবিয়াল পাল্প একত্রিত হয়ে একটা ক্ষণস্থায়ী একটা ফাঁপা নলের সৃষ্টি করে যখন তারা খাদ্যকে গ্রহণ করে, অর্থাৎ ফুলের মধ্যে যখন তারা তাদের এই নলটা ঢুকিয়ে দেয়। তো এই নলটা যখন ফুলের পাপড়ির ভিতর তারা ঢুকায় দেয়, তখন তাদের এই অংশটা লম্বা হয়ে ফুলের ভিতরে ঢুকে যায়। ঢুকানোর পর তারা তাদের যে জিব্বার মতো অংশটা সামনে এবং পিছনে ক্রমাগত তারা নাড়াচাড়া করতে থাকে, জিব্বার মতো যে অংশটা, তাতে কি হয়, ওই পরাগ এবং নেকটার বা মধু বা রস, যেটা ফুলের মধু, সেটা তারা শোষণ করে নেয়। এইভাবেই কিন্তু তারা ফুলের মধু সংগ্রহ করে। তো এদের অংশগুলার এই যে নামগুলো তোমরা এগুলো অবশ্যই নোট করবে, যে ল্যাব্রাম, ম্যান্ডিবেল, তারপরে তাদের গ্যালিয়া, তারপরে গ্লোসা, এবং শেষের অংশটা ফ্লাবেলাম, এটা শেষের অংশের দিকে থাকে, ল্যাবিয়াল পালপেট থাকে, তারপরে হচ্ছে তাদের প্যারাগ্লোসা, এগুলা তাদের বিশেষ বৈশিষ্ট্য। তো এই হচ্ছে চিউইং অ্যান্ড ল্যাপিং টাইপ অফ মাউথপার্স। এরপরে আমরা আসি আরেক ধরনের মাউথপার্স, সেটা হচ্ছে কি, সাইফোনিং টাইপ অফ মাউথপার্স। এই যে এটা হচ্ছে সাইফোনিং টাইপস অফ মাউথপার্স। এবং এটা কেমন? এটা কিন্তু অত্যন্ত উন্নত প্রকৃতির একটা মাউথপার্স, এবং এটা বিশেষভাবে রূপান্তরিত হয়। এটার কাজ কি জানো, কিভাবে করে? এটা তরল নেকটার শোষণের উপযোগী করে তৈরি। এবং এখানে কি হয়, ল্যাব্রামটা অত্যন্ত ক্ষয়প্রাপ্ত, এবং তাদের ম্যান্ডিবেল তো নাই, দরকার নাই তাদের ম্যান্ডিবেল দিয়ে কাজ করার। তাদের ম্যাক্সিলারি পাল্পগুলো ছোট্ট মুকুলের মতো বসে থাকে, রুডিমেন্টারির মতো এই অংশ থাকে, এই যে ম্যান্ডিবেল দেখো ছোট্ট। আর হচ্ছে তাদের কি থাকে, ল্যাবিয়াম, যেটা সেটা হচ্ছে দুইটি অংশ নিয়ে গঠিত, একটা গোড়ার দিকের প্লেট আর একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে গোড়ার দিকের প্লেট আর একটা হচ্ছে বড় লোমযুক্ত আইসযুক্ত খণ্ডায়িত ল্যাবিয়াল পাল্প। তো ম্যাক্সিলার যে তাদের গ্যালিয়া অংশ, সেটা কিন্তু একত্রিত একটা থলির মতো লম্বা নরম শোষণ নল বা প্রোবোসিস কিন্তু তৈরি করে। এগুলি কিন্তু যখন ব্যবহার করে না, তখন কিন্তু এটা যে পেঁচানো অবস্থায় অব্যবহৃত অবস্থায় কী করে, সেগুলো মানে ভিতরের দিকে ঢুকানো থাকে। কিন্তু যখন তারা ফুলে মানে মধু শোষণ করবে, তখন কী হয়, এগুলো শোষণকালে ঢুকে যায়, মানে খুলে যায় প্যাচটা, এবং ফুলের গভীর অঞ্চল থেকে তারা রস শোষণ করে, প্রোবোসিস। এই অংশটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি নাম হচ্ছে প্রোবোসিস। তো
এগুলো হচ্ছে রক্তচাপ। সাধারণত ধারণা করা হয় যে, মানে অনেকে মনে করেন, অনেক বিজ্ঞানী, যে রক্তচাপ বৃদ্ধিকালে প্যাঁচানো প্রোবোসিস খুলে যায়, অর্থাৎ যখন পতঙ্গের রক্তচাপ বৃদ্ধি পায় তখন একটা প্রেশারে এই প্রোবোসিসটা খুলে যায় এবং লম্বা হয়ে সেগুলা ফুলের মধু সংগ্রহের জন্য ভিতরে ঢুকে যায়। এবং প্রোবোসিসের গোড়ায় যে ছোট ছোট পেশির প্রসারণের ফলে ওই প্যাচটাও খুলে যায় এবং দ্রুত সেটা রক্ত দ্বারা প্রবাহিত হওয়ার ফলে এটা কী হয়, লম্বা হয়ে সে ওই তরল খাদ্যকে শোষণ করে নেয়। খুব ইম্পর্টেন্ট কিছু পতঙ্গের মধ্যে এই ধরনের মুখপাঙ্গ দেখা যায়। লেপিডোপ্টেরা বর্গের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, প্রজাপতি অর্থাৎ বাটারফ্লাইস এবং অন্যান্য যে কীট পতঙ্গ রয়েছে মথ, এদের মধ্যে কিন্তু এই ধরনের কয়েল টাইপ প্রোবোসিসের মুখপাঙ্গ দেখা যায়। তো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এক ধরনের মুখপাঙ্গ সাইফনিং টাইপ। এটার অংশগুলো কী কী আছে, ল্যাব্রাম, ম্যান্ডিবেল, ম্যাক্সিলা, যেগুলো খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তেমন কোনো ইয়ে নাই, তবে যেটা ফাংশন করে সেটা হচ্ছে প্রোবোসিস। ঠিক আছে, প্রজাপতি কী করে, ফুলের মধ্যে বসে থাকে, আমরা দেখি যে কেন, সেখান থেকে তারা প্রোবোসিস দিয়ে কিন্তু তারা ফুলের মধুকে শোষণ করে নেয়। তো এই হচ্ছে প্রোবোসিস বা সাইফনিং টাইপস অফ মাউথবার্ডস। তো ছয় রকমের মাউথবার্ডস আমরা সবগুলাই মোটামুটি ছবি দেখে আন্দাজ করতে পারলাম যে কোন কোন খাদ্যাভ্যাসের কারণে এই মাউথবার্ডসগুলি পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়েছে। এবং একটা মাউথবার্ডসের সাথে কিন্তু অন্য মাউথবার্ডসের মিল নাই, অর্থাৎ যে যেমন খাবার খায় তার মাউথবার্ডসগুলো ঠিক সেইভাবে পরিবর্তিত বা অভিযোজিত হয়ে থাকে। তো এই গেল আমাদের ছয়টি মাউথবার্ডস। আরেকটি যেটা বাকি ছিল আমাদের, কি পড়েছিলাম আমরা, ডিজেনারেটিভ টাইপস অফ মাউথবার্ডস, যেটা কি বলেছিলাম যে ক্ষয়প্রাপ্ত প্রকৃতির। তো কিছু কিছু ডিপটেরা বর্গের কীট পতঙ্গ রয়েছে যাদের আসলে প্রকৃত মুখপাঙ্গ থাকে না, এবং তাদের মধ্যে যেমন নেমাটোসেরা, তারপরে সাইক্লোরহাফা, উপবর্গের কিছু কীট পতঙ্গের যে লার্ভা রয়েছে তাদের এই বিশেষ ধরনের মাউথবার্ডস কিন্তু দেখা যায়। তোমাদের কি লার্ভা জানো, তোমরা লার্ভা কাকে বলে? এটা কিন্তু কীট পতঙ্গেরই কিন্তু তাদের জীবনচক্রের একটা বিশেষ পর্যায়, লার্ভা। সেই লার্ভা দশায় এই ধরনের কিছু তাদের মাউথবার্ডস দেখা যায়, কারণ আমরা জানি যে লার্ভা অবস্থায় কী করে, কীটপতঙ্গগুলো প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে এবং তাদের দেখা যায় যে মুখপাঙ্গের পরিবর্তে ব্রাশের মতো গঠন দেখা যায় যারা এভাবে তারা খাদ্য গ্রহণ করে। কিছু কিছুর আবার মৌখিক হুক বা মাউথ হুকও থাকে। তারপরে যেমন কিছু মাছি আছে, এই যে আমরা পড়েছি যে মাস্কা ডোমেস্টিকা, এদের কিন্তু মুখে একটা মাত্র এক ধরনের হুক বিদ্যমান এবং প্রকৃত মুখপাঙ্গ কিন্তু তাদের দেখা যায় না, তাদের ওইভাবেই তারা খাদ্য গ্রহণ করে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে ডিজেনারেটিভ টাইপস অফ মাউথবার্ডসের আমরা উদাহরণ বলতে গেলে বলবো যে কিছু পতঙ্গের জীবনচক্রের বিশেষ দশায় বা লার্ভায় এই ধরনের অপূর্ণ মুখপাঙ্গ দেখা যেতে পারে।